নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং এর ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা আমি দারুণ রেসিপি বানাবো, হাঁস দিয়ে চালের হাঁসের মাংস আর চালের রুটি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আসুন তাহলে হাঁসটা কাটি। হাঁসটা তো আমি কাটতে পারবো না, আমার একটা দিদি কাটবে। জলটা গরম হয়ে গেছে, এবার হাঁসটা আমরা ভেজে নেব। জল লাগাই হচ্ছে তাহলে বলো। কড়াইটা গরম হয়ে গেছে, শুকনো কড়াইয়ে তেজপাতাগুলো ভেজে নেব। আলু আলুটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, এবার তেলের মধ্যে দিয়ে দেবো। চিনি, পেঁয়াজ কুচি, আদা
টিকি লঙ্কা কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। রসুন বাটা, রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আদাটা দিয়ে দেবো। এবারে মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে আগে মাংসতে হলুদ দিয়ে নিই, এখন হলুদ দেব। হলুদ, লঙ্কা গুঁড়ো আর তেজপাতাগুলো আগে ভেজে রেখেছিলাম, তেজপাতাগুলো দিয়ে দিই। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিল। যা হয়ে গেছে, এবার আমি গরম জল করে রেখেছিলাম, এবারে গরম জলটা দিয়ে দেবো। এবার আমি এটা আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো, সিদ্ধ হতে দিয়ে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেবো। কোষা কোষাই হয়েছে, মাংসটা হয়ে এসছে, গরম মশলা দিয়ে দেবো।